নমস্কার দর্শক বন্ধু, বর্তমান যে অপডেটটি অছি দেখন্তু অনেক লোক কোন করন্তি যেতলে জমি কিনা বিকা করা যায় সে সময় সেমানকো আবশ্যক হয়ে থাকে ইসি, যাহাকু আমি কই থাও এনক্রোমেন্ট সার্টিফিকেট। এই যে ইসি আপন কেমতে আবেদন করিবে, ইসি কোন, ইয়ার ফিজ কেতে দেবাকো পড়ি থাকে, গভর্নমেন্ট ফিজ কেতে টঙ্কা রই থাকে, কেমতে আপন চলান করিবে, কেমতে আপন ঘরে বসি নিজ মোবাইল রে আপন ইসি কাটি পারিবে। এই ভিডিওটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল রইব, তেণু করে ভিডিওকু আরম্ভর শেষ পর্যন্ত দেখন্তু, কারণ এই ইসি বিনা আপন জানি পারিবেনি আপন যে জমিটা কিনা বিকা করিবে সে জমিরে কোন প্রবলেম অছি, যেমতি কি লোন অছি কিংবা সে জমিটা আগরু কেতে থর বিক্রি হয়েছি, ডিটেলস আপন কেমতে জানিবে ইসি মাধ্যমে আপন জানি পারিবে। তেণু করে আপন ভিডিওকু আরম্ভর শেষ পর্যন্ত দেখন্তু, যাহাকি পুরা প্র্যাকটিক্যাল রইব। তা পূর্বরু ছোট রিকোয়েস্ট, যদি প্রথম করে আমার চ্যানেল দেখুথান্তি চ্যানেলকু সাবস্ক্রাইব করি পাখরে থাকা ঘণ্টা আইকন প্রেস করি নোটিফিকেশন অল উপরে ক্লিক করন্তু। দেখন্তু সর্বপ্রথম আপন কোন করিবে, ইসি কাটিয়া পাই আপন নিজের মোবাইল রে যেকোনসি এক ব্রাউজর ওপেন করিকি আপন গুগল ওপেন করিবে। গুগল ওপেন হয়ে গলা পরে এ মধ্যে আপন লিখিবে IGR ওড়িশা, যাহাকি তার অফিসিয়াল ওয়েবসাইটর লিঙ্ক আসিযোগ। এই যে IGR ওড়িশা আপন লেখিলা পরে দেখুন তো এটি প্রথমে মেনশন অছি IGR হোম বা IGR odisha.gov.in। এই ওয়েবসাইট কু আপন ওপেন করে নেবে। যেমতি আপন ওপেন করিবে তার এক হোম পেজ আসিযোগ, যেমতি দেখুন তো এটা হচ্ছে তার হোম পেজ। আর এই হোম পেজে আপনার এসবু ক্লিয়রলি যা বি কাম অছে আপনার করিপারে। যেমতি দেখুন এটি এনক্রোচমেন্ট সার্টিফিকেট পাই অনলাইন তার যে লিঙ্ক অছি, তা পূর্ব জানিয়ন্তু আপনার রেট কেতে পড়িব। এটি আপনার দেখিপারে এনক্রোচমেন্ট সার্টিফিকেট ফিজ, যেমতি আপনার ক্লিক করিবে দেখুন ডিটেলস লেখা অছি, যেমতি কি জেনারেল সর্চ ফর ফার্স্ট ইয়ার, প্রথম বর্ষ পাই 25 ଟଙ୍କା ଚାର୍ଜେସ୍ ଲାଗିଥାଏ। ଫର୍ ଏଭ୍ରି ଇୟର୍ ସବସିକ୍ୱେଣ୍ଟ ଇୟର୍, ଯେମିତିକି ପ୍ରତିବର୍ଷ ଯାହାକି ଲଗାତାର ଭାବରେ ଆପଣ ଦେଖିବେ ଗୋଟେ ବର୍ଷ ପାଇଁ 25 ଟଙ୍କା, ବାକି ଯେତେ ବର୍ଷ ରହିବ 15 ଟଙ୍କା ବର୍ଷ ପିଛା ପଡ଼ିବ। ଅଦର ପ୍ରପର୍ଟି ଯାହା ଅଛି 20 ଟଙ୍କା, ଆଉ ଇମିଡିଏଟ୍ ଡେଲିଭରି ଯେଉଁ ଅଛି 13 ବର୍ଷ ପାଇଁ 15 ଟଙ୍କା ଆଉ 2 ଟଙ୍କା ପର୍ ଇୟର୍, ଯାହାକି ସବସିକ୍ୱେଣ୍ଟ ଇୟର୍। ଆପ୍ଲିକେସନ୍ ଫିଜ୍ ଟଙ୍କାଟେ, ଆଉ ୟୁଜର ଚାର୍ଜ ଯେଉଁ ରହୁଛି 75 ଟଙ୍କା ପ୍ରତି ବର୍ଷ ପାଇଁ, ମ୍ୟାକ୍ସିମମ୍ 250 ଟଙ୍କା ପ୍ରତି ବର୍ଷ ପାଇଁ ଲାଗିବ, ଯାହାକି 13 ବର୍ଷ ପାଇଁ ହେଲେ, ଆଉ ତାଠୁ ଅଧିକ ହେଲେ 75 ଟଙ୍କା ପ୍ରତି ବର୍ଷ ପାଇଁ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଏଇଟା ହେଉଛି ବର୍ତ୍ତମାନର ଯେଉଁ ଇସି ପାଇଁ ତାର ଯେଉଁ ଚାର୍ଜେସ୍। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏ ଇସି କୁ ଆପଣ ଅନଲାଇନ୍ କେମିତି କରିବେ। ଇସି ଅନଲାଇନ୍ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଅନଲାଇନ୍ ଏନକ୍ରୋଚମେଣ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଏଇ ଯେଉଁ ଲିଙ୍କ୍ ଅଛି ୟା ଉପରେ କ୍ଲିକ୍ କରିବାକୁ ହେବ। ଯେମିତି ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ ଏଠି ଦେଖନ୍ତୁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଅପସନ୍ସ ଆସିଯିବ, ଯେପରିକି ଅନଲାଇନ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଏକ୍ଜିଷ୍ଟିଂ ୟୁଜର, ପ୍ରୋସିଜିଓର, ORTPCA ଟାଇମ୍ ଲାଇନ୍ ଆଉ ଫି ଷ୍ଟ୍ରକ୍ଚର। ଆପଣ ଯଦି ଟାଇମ୍ ଲାଇନ୍ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ମାନେ କେତେ ଦିନ ଲାଗିବ, ଯେମିତି ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ ଇସ୍ୟୁ ଅଫ୍ ଏନକ୍ରୋଚମେଣ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍, ଯାହାକି ଇସି ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପ୍ଲାଏ କରିବାର 7 ଦିନ ମଧ୍ୟରେ ଆପଣଙ୍କର ଇସି ଆପଣଙ୍କୁ ମିଳିଯିବ, ଏମିତି ବର୍ତ୍ତମାନ ଲେଖା ଅଛି। ଆପଣ পুনরায় যদি সেটি ক্লিক করবে দেখুন এটি এক্সিস্টিং ইউজর আসব, আউ প্রোসিজর আসব। প্রোসিজরে ক্লিক করে আপনার প্রোসিজর দেখিপারে, কিন্তু বর্তমান আপনার অনলাইন আপ্লিকেশন ফর্মটা ওপেন করি দেখাচ্ছি আপনার কেমতি অনলাইন করবে। যেমতি আপনার অনলাইন উপরে ক্লিক করবে নিউ ইউজর রেজিস্ট্রেশন আসিযোগ। আপনার যদি আগুর আপনার রেজিস্ট্রেশন করে না তাহলে আপনার এটি নিজের ইউজর নামটা ক্রিয়েট করবে, ডেট অফ বার্থ দিয়ে, ইমেল আড্রেস দিয়ে, মোবাইল নম্বর, জেন্ডর আর লগইন আইডি নিজে দিয়ে চেক করে নেবে। লগইন আইডি আপনার ক্রিয়েট করবে, তারপরে পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করবে, যেমতিকি প্রথম লেটরটা আপনার ক্যাপিটাল রহব, তারপরে বাকি স্মল আর গোটে সিম্বল দিয়ে আপনার যেকোন সংখ্যা দিয়েপারে। রিটাইপ করে পাসওয়ার্ড কু কোশ্চিন আপনার যেকোন কোশ্চিন সিলেক্ট করি আনসার দিয়েপারে এটি, আপরে আপনার ক্যাপচা কোড ফিল করি সবমিট কলাপরে আপনার ইউজর রেজিস্ট্রেশন হয়ে যাব। তারপরে দেখুন ইউজর রেজিস্ট্রেশন হলাপরে আপনার পুনর্বার হোম পেজ কু আসিকি এই যে অনলাইন এনক্রোচমেন্ট সার্টিফিকেট অছি এটি ক্লিক করবে আর এক্সিস্টিং ইউজর উপরে ক্লিক করবে। ক্লিক কলাপরে আপনার লগইন পেজ আসিযোগ। লগইন পেজে আপনার নিজের আইডি পাসওয়ার্ড দিয়েদেবে, যেমতি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আগুক বড়বে। আপনার লগইন কলাপরে দেখুন এইটি অনেকগুলো অপসনস আসুচি, আর এটি আপনার এনক্রোচমেন্ট সার্টিফিকেট পাই লিঙ্ক পাইপারে। এটি আপ্লাই পাই অছি, আর এটি আপ্লিকেশন স্টাটস দেখা অছি। আপনার কোণ করবে আপ্লাই নিউ ইসি উপরে ক্লিক করবে। ক্লিক কলাপরে এভাবে এক পেজ আসিযোগ। এই পেজে প্রথমে আপনার আপ্লিকান্ট নাম লিখবে, যে ব্যক্তি বর্তমান ফিল আপ করছেন তাঁর নাম আপনার লিখিপারে। তাপরে ইন্ডিভিজুয়াল অছি, ইয়াকু ইন্ডিভিজুয়াল রাখবে, মেল কিংবা ফিমেল কিংবা ট্রান্সজেন্ডর আপনার বাছি নেবে। তাপরে মোবাইল নম্বর অছি, এটি আপনার মোবাইল নম্বর দিয়েদেবে। তাপরে ইমেল আড্রেস দিয়েদেবে। তাপরে প্রপর্টি ওনর নাম, কাহা নামরে জমি অছি আপনার সে নাম লিখি নেবে। তারপরে দেখুন আড্রেস টাইপরে আপে আপে কন্ট্রি আউ স্টেট আসিযোগ। আপনার ডিস্ট্রিক্ট বাছি নেবে। আপনার ডিস্ট্রিক্ট বাছি নেলা পরে ভিলেজ নাম লিখিদেবে। তারপরে আপনার আধার নম্বর দিয়েদেবে। তারপরে আড্রেস আপনার লিখিপারে। আড্রেস লিখি সারা পরে আপনার ডিস্ট্রিক্ট নাম বাছি নেবে। আপনার প্রপর্টির আড্রেস এটা হচ্ছে আপ্লিকান্ট আড্রেস প্রথমে আপনার যে লিখিলে, তারপরে প্রপর্টি ডিটেলস যেমতিকি আপনার জমি যে ডিস্ট্রিক্টরে অছে আপনার বাছি নেবে। তারপরে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস কোটা আপনার বাছি নেবে। তারপরে আপনার যে রেজিস্ট্রেশন অফিস পরে মিউটেশন ডেট যে রয়েছে ডেট্র এপটে আপে আপে সিলেক্ট হয়ে যাব। এটি আপনার কিছু করবার নাই। এই যে ডেট্রু বর্তমান আপনার যে আপ্লাই করছেন সে ডেট পর্যন্ত আপে আপে সিলেক্ট হয়ে যাব। পুনর্বার আপনার তহসিল বাছি নেবে। তারপরে আপনার গাঁ নাম বাছি নেবে। তারপরে আপনার খাতা নম্বর লিখি নেবে। আপনার প্লট নম্বর লিখি নেবে। আপনার এরিয়া কেতে এরিয়া পাই আপনার দেখা চাহুন এরিয়া লিখিদেবে। আপনার এড উপরে ক্লিক করেদেবে। দেখুন যেমতি আপনার এটি এরিয়ার ডিসমিল দেখি একর কিংবা হেক্টর যেমতি আপনার ফিল আপ করছেন ইউনিট আপনার বাছি নেবে। এড উপরে ক্লিক করবে। এড উপরে ক্লিক কলাপরে তলে এমতি ল্যান্ড এড হয়ে যাব। খাতা নম্বর প্লট নম্বর দেখাইব। আপনার ডিটেলস যদি ভালকি ফিল আপ করছেন তাহলে প্রোসিড উপরে ক্লিক করে আগুক বড়বে। যেমতি আপনার প্রোসিড উপরে ক্লিক করবে এটি অপডেট পাই অপশন আসিযোগ। আই এগ্রি আই ডু নট এগ্রি পাই আসিযোগ। আপনার কিছু চেঞ্জ করা চাহুলে অপডেট উপরে ক্লিক করেদেবে। মোর কেসেস সব কিছু ঠিক অছি। মু আই এগ্রি উপরে ক্লিক করুছি। যেমতে ক্লিক কলি দেখুন এইটি মোর ফিজ দেখাইলা কেতে টাকা মোর ফিজ চার্জেস হব। যেমতিকি এটা 1 বর্ষ পাই অছি। তেণুকরি এইটা 191 টোটাল ফিজ দেখাইলা। মু এমতি পে উপরে ক্লিক করুছি। আপনার মধ্যে পে উপরে ক্লিক করবে। তারপরে এমতি পপআপ আসিব। ওকে উপরে ক্লিক করে নেবে। ক্লিক কলা পরে আপনার পেমেন্ট করিয়া পাই যে চলান পেজটা আসিবা কথা আসিযোগ। আপনার সবা তলকু আসি নেক্সট উপরে ক্লিক করবে। নেক্সট উপরে ক্লিক কলাপরে এভাবে পেজ আসিযোগ। তারপরে দেখুন 4টি অপশনস রয়েছে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই আউ ওয়ালেট। যেমতিকি মু ইউপিআই রে পে করবি। তেণুকরি ইউপিআই সিলেক্ট কলি। আপনার যেকোনসি অপশন বাছিকি পে করে পারিবে। তারপরে দেখুন বিলড্যাক্স অ্যাক্সিস এসবিআই অনেক গুড়া অপশনস রয়েছে। আপনার যে অপশনস মধ্যে বাছিকি পে করে পারিবে। এমতি আপনার কাপচা দেখিকি ফিল আপ করেদেবে। তারপরে আপনার প্রোসিড টু পেমেন্ট উপরে ক্লিক করবে। যেমতি আপনার প্রোসিড টু পে উপরে ক্লিক করবে বা প্রোসিড টু পেমেন্ট উপরে ক্লিক করবে। আপনার আই অ্যাকসেপ্ট উপরে ক্লিক করিকি এটি কাপচা দিয়ে দেবে। তারপরে আপনার প্রোসিড টু পেমেন্ট উপরে ক্লিক কলাপরে এপরে ওয়ার্নিং আসিব বা পপআপ আসিব। ইয়াকু আপনার ওকে করনেবে। ওকে কলাপরে পেজটা প্রোসিড হইকি পেমেন্ট গেটওয়ে কু আসিযোগ। গেটওয়ে কু আসিলা পরে এটি এমতি ভীম কিংবা ইউপিআই কিংবা কিউআর কোডর অপশনস আসিযোগ। যেমতিকি মোর কিউআর কোডর অপশনস আসিলা। এটি আপনার নিজের ইউপিআই আইডি দিয়ে কিংবা এই যে কোড কু আপনার স্ক্যান করিকি পে করে পারিবে। তারপরে আপনার মেক পেমেন্ট ফর অ্যামাউন্ট যে লেখা অছি আপনার ক্লিক কলাপরে এই যে পেমেন্টটা তার যে নোটিফিকেশন আপনার ফোনপে কিংবা গুগল পে কিংবা অন্য কোনসি পেমেন্ট আপ্লিকেশন কু আসিযোগ। আপনার আপ্লিকেশন ওপেন করিকি এই সময় মধ্যে পে করনেবে। যে টাইমর চালিছি টাইমর 5 মিনিটর সময় রহিব। এই সময় মধ্যে আপনার পেমেন্ট করিয়াকু হব। দেখুন পেমেন্ট কলাপরে ইয়োর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রোসেড এপরি আসিব। ও পেমেন্ট সকসেসফুল র এক মেসেজ আসিযোগ। যেমতিকি এভাবে এক স্ক্রিনে মেসেজ আসিব। এইটা 30 সেকেন্ড পাই রহিব। আপনার ইয়াকু কিছু করবেনি। আপনার চাইলে ডাউনলোড করে পারিবে কিন্তু 30 সেকেন্ড আপনার ওয়েট করিয়াকু পড়িব। পুনি দেখুন এপরি এক सक्सेसफुल ट्रांजैक्शन रो पॉपअप आसीबो। आउ ए चलान जो आसुची ए जो ई चलान रे मध्ये आपन को आहुरी 30 सेकंड वेट करियो को पड़िबो। 30 सेकंड वेट कला परे पेमेंट प्रोसीड हे कि देखो तो एभली एक रिसीव आसीजिवो जहा कि आपन प्रोसीड ऊपर क्लिक करिवे। आउ ता पूर्व आपन प्रिंट ऊपर क्लिक करिकि ए जो रिसीव को आपन प्रिंट कर रखि पारिबे जहा कि आपन को इन फ्यूचर रे काम रे आसीबो। आपन चाहू छथि यदि स्टेटस देखिया पई ए रिसीव सहायता आपन देखि पारिबे। तेनु को या को प्रिंट ऊपर क्लिक करिकि आपन सेव कर देबे। देखो तो एठी ट्रांजेक्शन सक्सेस मेसेज आइछि। आपण प्रोसीड ऊपर क्लिक करेंगे। आ एपरी भाव में आपण ए जो इसी टा डाउनलोड कर पारे। आ एभली भाव में आपण ए जो इसी को अप्लाई कर पारे जहा कि आपण को 7 दिन मधरे इसी आपणकर ए जो लॉगिन आईडी पासवर्ड बा आईजीआर ओडिसा रो लॉगिन आईडी पासवर्ड रे लॉगिन कला परे आपण को पुनर्बार देखेबो आपण को इसी आपण डाउनलोड मधे कर पारे फ्रेंड्स। तो फ्रेंड्स एपरी भाव में आपण निजर इसी ऑनलाइन कर पारे। आ इसी अति जरूरी होइथाय जेतले आपण जमीर लेखापड़ा करिवे किंबा आपण जमीर बिक्री किंबा किणा करिवे किणिबे किंबा बिकिबे सेतले इसी रो आवश्यक होइथाय जहा को एनक्रमेंट सर्टिफिकेट बोली कहा जाए। आ एठी आपनको डिटेल्स रहइबो जेमति कि आपनकर इसी रे कोन सब होइछि। जेमति मोर एग्जांपल देखौछि। देखंतु एभली भाव रे इसी आसीबो। इसी रे एप्लिकेंट को नाम लेखा थाए एप्लिकेशन नंबर थाए तापरे एडी फॉर्म नंबर तापरे नील सर्टिफिकेट ऑफ एनक्रमेंट ऑन प्रॉपर्टी आगरु किछि करि नाही जोत पय एठी नील लेखा होछि। आ एमति सील रहिबो तहसीलदार बा सब रजिस्टर सील रहिबो। एडी देखंतु इसी रो बारकोड नंबर आसीबो से सर्टिफिकेट नंबर रहिबो। आ तांकर जो एप्लिकेशन करा छै ओनर नेम रहिबो। तापर देखो तो लैंड को विलेज रे अछि मौजा नंबर मौजा रहइबो खाता नंबर रहइबो प्लॉट नंबर आउ एरिया बा एको डिस्मिल आकार रहइबो एमते आपनकर ईसी रे डिटेल्स रहइबो एपर भाबरे आपण ईसी अप्लाई करि परबे घरे बसै कि निज मोबाइल सहाय्य रे। तो फ्रेंड्स एतला एको प्रैक्टिकल वीडियो ईसी केमते आपण आवेदन करिवे। जदि वीडियो भल लगे वीडियो को लाइक करंतु, चैनल को सब्सक्राइब करनथले एबे सब्सक्राइब करि पाकर ते घंटे गन दबाय रखंतु। एमते लेटेस्ट अपडेट पाए पर नेक्स्ट हमरो टेलीग्राम और व्हाट्सएप ग्रुप रे जॉइन करंतु। हमरो फेसबुक आउ इंस्टा पेज मध्ये अछि जहा के आपण फॉलो करि परबे आउ जॉइन मध्ये करि परबे। फ्रेंड्स देखा नेक्स्ट वीडियो रे, धन्यवाद।